आमादेर समाजेও এমন কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো আধুনিক যুগের সাথে একটু বেমানান, যাদের কাছে জীবন কথাটা একটু অন্য রকমের, বেঁচে থাকাটা একটু অন্য স্বাদের। চলুন আজ আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করিয়ে দিই যার কাছে জীব প্রেমটাই সবার আগে, তাই তিনি সেটাকেই তার পেশা বানিয়ে নিয়েছেন। ওই যে কথায় আছে না, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত একটি গ্রাম হস্তিনাপুর, এবং সেখানকার একজন সাধারণ বাসিন্দা বাবলু ঘোষ, যার কিনা ভালোবাসার জীব মহিষ, এবং তিনি সেটাকেই তার জীবিকা হিসাবে বেছে নিয়েছেন। সকাল ৪টার সময় উঠি আমি বিছানা থেকে, দিয়ে আমি মহিষগুলো জবাই করি, দিয়ে আমি মাঠে নিয়ে যেয়ে চড়াই। আমার বাড়ি হলো হস্তিনাপুর, আমার নাম বাবলু ঘোষ, আমার ২২টা মহিষ আছে, আমি মাঠে মাঠে মহিষ চড়িয়ে বেড়াই। আমার মহিষের দুধ সব সমিতি যায়, ভাগরতী সমিতি যায় দুবেলা দুধ, বেলা ৮টার সময় দোয়াই, দোয়াইয়ে সমিতি দিয়ে চলে আসি, আবার এধারে রাত ৮টায় দোয়াই, আবার সমিতি দিয়ে আসি, দুধ চলে যায় ভাগরতী। আমার মহিষের নাম আছে অনেক রকম, আমার মহিষের নাম আছে বিহারি, মুলতানি, মথুরা, তারপর মুল্যান, তারপর কালী। আমার পার ডে ১,৫০০ ২,০০০ থাকে, ৫,০০০ টাকা দুধ বিক্রি করে আমি দিই। আমার কাছে আমার এই কাজটাই ভালো লাগে। আমাকে অনেক লোকে অনেক কাজ করে, সব লোকেরই কর্ম ঠিক আছে। আমি চাষ করতে যাই না, আমি কোথাও যাই না, আমার এই মহিষ দেখি আমার ভালো লাগে। মহিষই আমার আগে, আমি বাড়িতে ঝগড়া বন্ধ করি মহিষে খাবার না পেলে। আমার এই চাষ, আমার অন্য কাজ নাই, আমাকে দেখি খুব ভালো লাগে। মহিষ গরু না চড়াইলে আমি থাকতে পারি না। আমি বিরাট খুশি যে ক্যামেরা করে নিয়ে গিয়েছেন, যাক ৫জনা দেখুক আমি আর কদিন বাঁচব। গ্রামে গ্রামে দেখতে পাবে সবাই, সবাই দেখে আনন্দ হবে যে বাবলু ঘোষের মহিষ আছে ২২টা, মাঠে মাঠে চড়াইছে। সারাদিন রাতে এই কর্ম আমার। বাবলু বাবুর মতো মানুষেরা বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন জীবনে বেঁচে থাকার জন্য সবসময় বিকল্প পথকে বেছে নিতে হয় না। কখনো কখনো নিজের ভালো লাগা ও ভালোবাসার জিনিসগুলোর মধ্যে দিয়েও জীবনকে গড়ে তোলা যায়, এভাবেও বেঁচে থাকা যায়।